আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আমাদের চ্যাপ্টার 22 নিয়ে আলোচনা করব। আমাদের এই বইটা নিশ্চয়ই সবার কাছে আছে, অ্যাক্টিভ ইংলিশ বুক 2, ঠিক আছে, ডিয়ার ছাউনি। এখন আমরা চ্যাপ্টার 22 নিয়ে আলোচনা করব, পেজ নাম্বার হচ্ছে 65, ঠিক আছে। আমরা আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে হ্যাড, ঠিক আছে। আমাদের পাঠ্য বিষয় হচ্ছে কি হ্যাড, হ্যাড মানে হচ্ছে ছিল, ঠিক আছে। তাহলে ছিল শব্দটা আমরা সাধারণত অতীতকালে কোনো ঘটনা ঘটে গিয়েছিল, তাহলে এই অর্থে আমরা হ্যাড শব্দটা ইউজ করি, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু উদাহরণগুলো দেখি, তাহলে হয়তোবা আমাদের আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট, আমরা স্পষ্ট একটা ধারণা আমরা পাবো। এখানে দেখো, প্রথম ছবিটা দেখো, এইটা হচ্ছে আসিম, দিস বয় নেমড আসিম, এই বালকটির নাম হচ্ছে কি আসিম। তাহলে আসিমের কাছে আমরা কিছু দেখছি কি আপেল, ঠিক আছে, অ্যাপল। তাহলে দেখো এখানে সে কি বলছে, দেখো আই হ্যাড 3 অ্যাপলস, ঠিক আছে, আমার কাছে 3টা আপেল ছিল, তার মানে কখন, আগে, পূর্বে। বাট আই ওয়াজ হাংরি, কিন্তু আমি ছিলাম কি ক্ষুধার্ত। নাও, তাহলে এই দুটো ঘটনা কিন্তু কি অতীতে ঘটে গেছে, ঠিক আছে, মানে এখনকার সময়ও না, ভবিষ্যতেও ঘটবে না, এটা কিন্তু অতীতে ঘটে গিয়েছে, ঠিক আছে, ইটস এ পাস্ট টেন্স। তাহলে এখন কি বলছে, এখন বর্তমান সময়ের যে ঘটনাটা এটা একটু দেখো, নাও আই হ্যাভ 2, না এখন আমার কাছে কয়টি আছে, 2টি, তার মানে তার কাছে 3টা আপেল ছিল, সে খুব ক্ষুধার্ত ছিল, যার কারণে সে একটি খেয়ে ফেলেছে। তাহলে 3 - 1 = 2, তাহলে তার কাছে একটি যখন খেয়ে ফেলেছে, তার কাছে এখন কয়টি আছে, 2টা আপেল আছে। আই হ্যাভ 2 অ্যাপলস আসলে লেখা হয় না, এরকম বারবার রিপিটেটিভ ওয়ার্ডগুলো আমরা সাধারণত অ্যাভয়েড করি, এই কারণে এখানে বলা হচ্ছে আই হ্যাভ 2 দিয়ে ফুল স্টপ দেওয়া হচ্ছে, অ্যাপলস শব্দটা আর দেওয়া হয়নি। তারপরে দেখো মায়া, মায়া, দ্য গার্ল নেমড মায়া, তাহলে মায়া হ্যাড 5 এগস, মায়ার হাতে আমরা কী দেখছি, ডিম দেখছি। তাহলে মায়ার কাছে কয়টি ডিম ছিল, মায়া হ্যাড 5 এগস, মায়ার কাছে 5টি ডিম ছিল, বাট শি ওয়াজ কেয়ারলেস, কিন্তু সে ছিল কি, মানে সে কোনো গুরুত্ব দেয়নি, সে তেমনটা ডিমের কি যত্ন সহকারে সে এটাকে হোল্ড আপ করেনি। নাও শি হ্যাজ 4, তার মানে সে যখন ডিম, কিন্তু খুবই কি একটা ফ্রেজাইল থিং, এটা খুব এটা ভঙ্গুর একটা জিনিস, ঠিক আছে, একটু কেয়ারলেস হলে, একটু অসতর্ক হলেই কি হয়ে যায়, ডিম ভেঙে যায়। তাহলে আমরা টেবিলে কি দেখছি, একটা একটা কি দেখছি, ডিম ভেঙে গিয়েছে, ঠিক আছে, তাহলে একটা ডিম ভেঙে গিয়েছে। তাহলে আমরা দেখছি শি ওয়াজ কেয়ারলেস, মানে সে ছিল অসতর্ক, হ্যাঁ, তার মানে সে কি সতর্ক ছিল না। তাহলে একটা ডিম ভেঙে যাওয়াতে তার এখন কয়টা হয়েছে, 4টা, নাও শি হ্যাজ 4। ঠিক সেরকম দেখো রাজ, রাজ হ্যাড 10 কেকস, রাজের কাছে কয়টা কেক ছিল, 10টা কেক ছিল, বাট হি ওয়াজ গ্রিডি, কিন্তু সে ছিল লোভী, লোভী মানে এই অর্থে যে সে কেকের প্রতি খুবই লোভী ছিল, ঠিক আছে। নাও শি হ্যাজ, নাও হি হ্যাজ 1, তার মানে 10টা কেকের মধ্যে সে লোভে পড়ে 9টা কেক খেয়ে ফেলেছে। তাহলে এখন তার কাছে কয়টা আছে, নাও হি হ্যাজ 1। তাহলে এখানে দেখো আনু, আনু হ্যাড 2 টাকাস, ঠিক আছে, আনুর কাছে কয় টাকা ছিল, 2 টাকা ছিল, বাট শি ওয়াজ কেয়ারলেস, সে ছিল অসতর্ক, ঠিক আছে, সতর্ক ছিল না। নাও শি হ্যাজ 1, তার মানে শি হ্যাজ লস্ট 1 টাকা, তার মানে সে অসতর্কতার কারণে, বিকজ অফ হার কেয়ারলেস, সে 1টি টাকা হারিয়ে ফেলেছে। এখন তার কাছে কয়টি টাকা আছে, 1টি টাকাই আছে। তাহলে এখানে দেখো একটা পানির ছবি, বোটের ছবি, বোটের মধ্যে দুটো মানুষ দেখাচ্ছে, আমরা একটু দেখি, দ্য ম্যান হ্যাড 2 বোটস, ঠিক আছে, এই দুইজন মানুষের কাছে দুটো বোট ছিল, বাট দেয়ার ওয়াজ এ হোল ইন 1, একটাতে কি হয়েছে, বোটের মধ্যে ছিদ্র দেখা দিয়েছে, হোল মানে ছিদ্র, নাও দে হ্যাভ 1, তার মানে ছিদ্র দেখাতে ওটাতে বোটটাতে কি হয়েছে, পানি ঢুকে গিয়েছে, আর ওই বোটটা পানির তলে তলিয়ে গেছে। এখন তাদের কাছে কয়টা বোট আছে, 1টি বোট, ঠিক আছে। তাহলে দেখো আমরা আজকে এগুলো নিয়ে পড়েছি, তাহলে আমরা এখানে কিছু, লুক অ্যাট পেজ 65, তাহলে পেজে 65 আমরা প্রিভিয়াস পেজটা এতক্ষণ যা পড়েছি এগুলো একটু দেখব। ডিড আসিম হ্যাভ 3 অ্যাপলস, তাহলে আসিমের, আমরা পড়েছি আসিমের কাছে কিন্তু 3টা অ্যাপল ছিল, তাহলে আমরা কী লিখবো, ইয়াস হি ডিড, হি হ্যাড 3 অ্যাপলস, ঠিক আছে। তাহলে এরকম করে প্রশ্নগুলো পড়বে এবং আনসার লিখবে। তাহলে এখানে আনসার দেখো, আনসার দিস কোয়েশ্চনস, হাউ মেনি অ্যাপলস ডিড আসিম হ্যাভ, তাহলে কয়টা অ্যাপল ছিল, আসিম হ্যাড 3 অ্যাপলস, এখানে দেওয়া আছে 3 অ্যাপলস। হাউ মেনি এগস ডিড মায়া হ্যাড, মায়া হ্যাড 5 এগস, ওকে। তাহলে এরকম করে প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখবে।
আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লেখার পর আমরা ঠিক এই বইয়ের অ্যাকটিভ ইংলিশ ওয়ার্ড বুক টু একটা সিমিলার একটা বই আছে, এখানে চ্যাপ্টার 22 এর কিছু কি দেওয়া আছে, কিছু এক্সারসাইজ দেওয়া আছে, পেজ নাম্বার 34, ঠিক আছে? এই প্রশ্নের এগুলো ফিল ইন দ্য গ্যাপসগুলো তোমরা খাতায় লিখবে, লিখার পর এটা রেখে আজকে তারিখ দিয়ে রেখে দিবে, ঠিক আছে? তো নিশ্চয়ই তোমাদের খাতায় বাড়ির কাজ অনেকগুলো জমা হয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার আমি দিয়েছি, তাহলে ওগুলো নিশ্চয়ই আছে, তোমাদের তারিখ অনুযায়ী তোমরা উত্তর করেছো। সামনে পরীক্ষা 18 তারিখ, তোমরা নিশ্চয়ই নোটিশ পেয়ে গেছো, 18 তারিখ থেকে আমাদের দ্বিতীয় মূল্যায়ন পরীক্ষা শুরু হতে আছে। 18 তারিখ পরীক্ষার আগে তোমাদের অভিভাবকগণ খাতা সংগ্রহ করতে, বেতন জমা দিতে এবং খাতা সংগ্রহ করার জন্য অফিসে আসবে। অফিসে আসলে আমার সাথে যোগাযোগ করে খাতাটা জমা দিবে, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।